নমস্কার বন্ধুরা, পূর্ণিমা কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন, বিলের কাঁকড়া বাজারে বিক্রি হচ্ছিল, সেটা নিয়ে এসেছে। এই যে গাছের পাড়া আম কল ঝরছে এখনও, এটা দিয়ে টক করব। আর খুব গরম পড়েছে, টক খেতে খুব ভালো লাগবে। এখন গরমের সময় তৃতীয় টক রেগুলার খাওয়া খুবই ভালো, আমরা কিন্তু খাই। এবার আমি কাঁকড়াগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। কাঁকড়া কিন্তু কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি, দেখুন ভিলে হয়েছে কেমন। আম ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। এইভাবে পিস পিস করে কেটে নেব, সব কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার উনানটা ধরিয়ে নেব। উনান ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। কেমন ঘামছি দেখুন, ভীষণ গরম পড়েছে, জল গরম হয়ে গেছে। আম কটা দিয়ে দেবো, আমটা সিদ্ধ হতে লাগুক। এদিকে আমি কাঁকড়ায় লবণ হলুদ মাখিয়ে নেব। আম হালকা হালকা সিদ্ধ হয়ে এসছে দেখুন। এবার এর মধ্যে কাঁকড়া লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো, কাঁচাই দিয়ে দেবো। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এটা টক হচ্ছে, ওই জন্য লবণটা একটু বেশি দিতে হবে। আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এটা কিন্তু অনেক সময় ধরে জ্বালিয়ে নেব, কাঁচা মাছ দেওয়া হয়েছে, মাছটা তাহলে সিদ্ধ হয়ে যাবে। এইবার এটা নামিয়ে নেব, আবার কড়াই বসিয়ে নিয়েছি, এবার সম্বাদ দিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো। লঙ্কাটা হয়ে গেছে, এবার সরিষা দিয়ে দেবো, কালো সরিষা। ফোড়ন হয়ে গেছে, এবার এটা ঢেলে দেবো। আর কিন্তু জাল দেবো না, তাহলে সরিষার গন্ধ চলে যাবে, ভালো লাগবে না খেতে। এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, টক রান্না হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে, খেতেও সুন্দর লাগবে। আমরা কিন্তু এরকম গরমে প্রায় টক বানিয়ে খাই, এইভাবে কাঁচা মাছ দিয়ে রান্না করে খাবেন, এর স্বাদ আলাদা। আপনারা একদিন খেয়ে দেখুন, যারা টক ভালোবাসেন তাদের খুব ভালো লাগবে খেতে। আর কেমন হয়েছে খেতে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও একটু ভালো লাগবে নতুন নতুন রান্না ছাড়তে। অবশ্যই আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সবার কাছে শেয়ার করে দেবেন। আজকে এখানেই শেষ করছি। কি মধুমাখা এই ঝুলনো পূর্ণিমা রাতে।